নমস্কার বন্ধুরা, আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আগে আমি অনেক চিকেনের রেসিপি দিয়েছি, আজকে কিন্তু একদম বোনলেস চিকেন নিয়ে এসেছি, যেটার স্বাদ অত্যন্ত অসাধারণ। তো দেখতে থাকুন আজকের পুরো রেসিপি। এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন, আর চিকেনটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। তো দিয়ে দিচ্ছি নুন 1 চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চামচ মতো দিলাম, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চামচ, আর পাতিলেবু দিয়ে দেবো 1 চামচ মতো। তো এবার ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নেব সমস্তটা। ভালো করে চিকেনের সঙ্গে সমস্ত নুন, আদা রসুন বাটা, গোলমরিচ আর লেবুর রস মাখিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি সর্ষের তেল 3 টেবিল চামচ মতো, আর তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আছে 2 সাইজের পেঁয়াজ, মাঝারি সাইজের। ম্যারিনেট করার সময় 1 চামচ আমি আদা রসুনের পেস্ট মাংসে দিয়েছিলাম, আবার 1 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। পেঁয়াজের সঙ্গে আবার আমি ভেজে নেব ভালো করে। পেঁয়াজ আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে 4-5 মিনিট। এবার আমি যে 500 গ্রাম চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আদা রসুনের সঙ্গে আমি আবার ফ্রাই করে নেব চিকেনটাকে। এবারে আমি দিয়ে দিচ্ছি 2 টমেটো আর 4টি কাঁচা লঙ্কা, একসঙ্গে পেস্ট করেছি সেটা দিয়ে দিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি চিকেনের সঙ্গে কুক করে নেব টমেটো বাটাটা। এবারে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 2 চামচ ছোট চামচে, জিরে গুঁড়ো 1 চামচ আর হলুদ গুঁড়ো 1/2 চামচ। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার মশলাগুলো দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। 1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে অরিগ্যানো নিয়েছি, সেটা আমি ড্রাই রোস্ট করে 1 চামচ গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমি মশলাটা দেওয়ার পরে 2-3 মিনিট কষে নিলাম, আর এই অরিগ্যানো আর লঙ্কার গুঁড়োটা দিয়েও আমি আরও 1-1.5 মিনিট কষে নেব। আমি মাংসটা ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম, তো আন্দাজ মতো একটু নুন আবার আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া 1 বাটি জল, ছোট বাটির 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট কুক করে নেব। ঢাকাটা তুলে নিচ্ছি, 5 মিনিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ড্রাই রোস্ট করা কসুরি মেথি, ভালো করে মিক্স করে নেব। গ্যাসটা আমি অফ করে দিয়েছি, আর ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি 5-6 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের বোনলেস চিকেন কারি। এর আগেও আমি অনেক চিকেনের রেসিপি দেখিয়েছি, কিন্তু এই রেসিপি কিন্তু আমি বাড়িতে নিজেরা ট্রাই করার পর আপনাদেরকে দেখালাম। আর এই রেসিপি রুটি, পরোটা, নান, লাচ্ছা পরোটা,
কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে দুর্দান্তভাবে যায়। তো বাড়িতে আপনারা আমার মতো করে অবশ্যই ট্রাই করবেন, আর বাড়িতে কোনো গেস্ট এলেও কিন্তু এই রেসিপি আপনারা বানিয়ে তাদেরকে খাওয়াতে পারেন। তাহলে আপনারা বানাবেন বাড়িতে আর আমাকে জানাবেন কমেন্টে আপনাদের কীরকম লাগলো। যদি ভালো লাগে একটা লাইক আর শেয়ার করে দেবেন। তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।